আজি যে প্রকার বিধানসভার এবং বিভিন্ন সাংগঠনিক ক্ষেত্রে আমার আলোচনার বিষয়বস্তু অছি যে আমি আগামী 25 বর্ষ ভারতীয় জনতা পার্টি সরকার করিব আও সে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করিবারে আমার নেতা বি কহিগলে এবং মু বি উল্লেখ করুছি অনুসূচিত জনজাতি মোর্চার সবুঠার অধিক কাম কাহার অছি তাহলে অনুসূচিত জনজাতি মোর্চার কার্যকর্তার ভূমিকা সবুঠার সর্বাগ্রে রহিব এ আশা মু আপনমানক পাখরে রখুছি। বন্ধুগণ, যদি আমি আগামী 25 বর্ষ সরকার করিবা এ লক্ষ্য যদি আমার পাখে রহিব, আমার পরসেন্টেজ আমি সমস্তে জানিছু 34 সিট গোটে সিট কমিলা এবে 33 অছু, কিন্তু 62 জনজাতির আমি আমি 64 হেলা, মানে আমার সংখ্যা বৃদ্ধি পাইলা। এবং যদি মাড়া সেক্টরকে যদি আমি দেখিবা, মাড়া সেক্টরে বি বহুত অঞ্চল আমার সমাজের লোক মানে আমার জাতির লোক মানে রহুছন্তি, যেমানে আমি মুখ্য ধাড়ির অছু সে বিধায়ক হইপারে, সংগঠনের বিভিন্ন কর্মকর্তা হইপারে, বিভিন্ন নির্বাচিত প্রতিনিধি হইপারে। আমি যদি আমার বুথ, আমার পঞ্চায়েত, আমার মন্ডল, যে সাংগঠনিক ব্যবস্থা আছে এ ব্যবস্থাকে যদি সঠিক ভাবে আমি করিবা না, তাহলে চিন্তার বিষয় হব। সেই দৃষ্টি মু আপনার পাখে মোর অনুরোধ রাখিবি, আমি যে দায়িত্ব নেছু কি যে দায়িত্ব দেবা, আজ যে সরকার গঠন হয়েছি, আমি কেবে বিচার করি না যে ওড়িশার ভারতীয় জনতা পার্টির সরকার হব, আমি কেবে বিচার করি না যে আমি 50 অধিক সিট পাইবু, কিন্তু ওড়িশার সাধারণ গরিব লোক যে রাজনীতি কর জানি না, কিন্তু সেই গরিব লোকর মতদান ফলরে আজি ওড়িশার ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছি। তো সে ভারতীয় জনতা পার্টির যেতবে সরকার হলা, সে গরিব লোকর যে আশা আছে, আকাঙ্ক্ষা আছে,